স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পটলের ধোকা রেসিপি। পটলের ধোকা বানানোর জন্য এখানে আমি 120 গ্রাম ছোলার ডাল নিয়েছি। তোমরা চাইলে ছোলার ডাল আর মটর ডাল মিশিয়েও রান্নাটা করতে পারো। প্রথমে ডালটাকে ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পটলের ধোকা রেসিপি বানানোর জন্য এখানে আমি 5টা পটল নিয়েছি। এখানে সবসময় কচি পটল নেওয়ারই চেষ্টা করবে, কচি পটল নিলে এটা খেতে ভালো হবে। এবার পটলের দুপাশ থেকে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। পটলের খোসা না ছাড়িয়েও এই রান্নাটা করা যায়, সেক্ষেত্রে পটলের উপরের অংশটাকে চেঁচে নিতে হবে। আমার পটলগুলো যেহেতু অতটা কুচি নয়, সেই জন্য আমি পটলের খোসাটাকে পুরোই বাদ দিয়ে দিচ্ছি। পটলের ধোকা রেসিপি বানানোর জন্য এখানে আমি 5টা পটল নিয়েছি। এখানে সবসময় কচি পটল নেওয়ারই চেষ্টা করবে, কচি পটল নিলে এটা খেতে ভালো হবে। প্রথমেই পটলের দুপাশটা কেটে ফেলে দিচ্ছি, এরপর পটলের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমার পটলগুলো যেহেতু একেবারে কচি নয়, সেই জন্য খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তোমরা খোসাটাকে চেঁচে নিয়েও ব্যবহার করতে পারো। এবার পটলের খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমি দুভাবেই তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে পটলটাকে ব্যবহার করতে পারবে। এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া যেতে পারে, অথবা পটলের দুপাশটা কেটে নিয়ে ভিতরে বীজ থাকলে বীজগুলোকে বাদ দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। দেখো, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবেই প্রথমে খোসা ছাড়িয়ে নিতে হবে, তারপর কচি পটল হলে টুকরো টুকরো করে কেটে নেব, আর যদি কোনো পটলে বীজ থাকে বীজটাকে বাদ দিয়ে দেব, বাদ দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে এবার এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নেব। পটলগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, এবার এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। এটি গ্রেটারে গ্রেট করে নিয়েও করা যায়, অথবা মিক্সিং জারের মধ্যে দিয়ে এইভাবে পেস্ট বানিয়ে নিয়েও ব্যবহার করা যেতে পারে। দুরকম পদ্ধতিতেই তোমরা পটলটাকে ব্যবহার করতে পারো। এবার মিক্সিং জারের মধ্যে ভেজানো ডাল দিয়ে দিচ্ছি। ডালটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আর অন্য কিছুই দেব না, শুধু ডালটাকেই আমি মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা চাইলে এখানে মটর ডাল আর ছোলার ডাল দুরকম ডালই ব্যবহার করতে পারো। ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে, এবার এটাকে একটা বাটির মধ্যে রেখে দিই। একটা বাটির মধ্যে রেখে দিয়েছি, পটলটাকে পেস্ট করে নিয়েও একটা বাটির মধ্যে রেখে দিয়েছি, আর একটা বাটির মধ্যে আদা পেস্ট রেখে দিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে 1 কুচি নারকেল, 1 মুঠো নারকেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা, দিয়ে এটারও একটা মিহি পেস্ট তৈরি করে একটা বাটির মধ্যে ঢেলে দেব। পেস্ট আমার তৈরি হয়ে গেছে, এবার এগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, এটারও একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা তৈরি করে নিয়ে এটাকেও একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। এবারে দিয়ে দিচ্ছি
হাফ চামচ মতন গোটা জিরে। জিরেটা 2 সেকেন্ড সময় ধরে ভেজে নিয়ে এরপর নারকেল আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। নারকেল আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে এটাকে সামান্য একটু নেড়ে নেব। যতক্ষণ না কাঁচা লঙ্কাটা চুপ চলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব। আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আদাটাকে তোমরা একসাথে বেটে নিতে পারো, আমি আলাদা করে বেটে রেখেছিলাম তাই আলাদা করে এটাকে দিয়ে দিলাম, তোমরা একসঙ্গে এটাকে পেস্ট করে নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এরপর পটলের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। পটলের পেস্টটা দিয়েও একদম মিডিয়াম টু লো ফ্লেমে বেশ খানিকক্ষণ সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে, নাহলে এটা কাঁচা গন্ধ থেকে গেলে খেতে ভালো লাগবে না। এই জন্য পটলটাকে দিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। নারকেল আদা কাঁচা লঙ্কা পেস্টটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পটলের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। পটলটা ভালো করে না কষালে কাঁচা গন্ধ থেকে যাবে, খেতে ভালো লাগবে না। পটলটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর যে ডালটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। পটলটা ভালো করে না কষালে কাঁচা গন্ধ থেকে যাবে, খেতে ভালো লাগবে না। পটলটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর যে ডালটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। এখানে তোমরা সামান্য চিনিও ব্যবহার করতে পারো, আমি এখানে চিনি দিচ্ছি না। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপরেতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। সব উপকরণগুলো দিয়ে এবার ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে সব উপকরণগুলো ভালো করে মেশাতে হবে। যতক্ষণ পর্যন্ত না এটা কড়াই থেকে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষাতে হবে। সব উপকরণগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে প্লেটের মধ্যে ঢালবো সে প্লেটটার মধ্যে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এখানে তোমরা ঘি মাখিয়েও নিতে পারো, কিন্তু সর্ষের তেল এখানে কখনোই মাখানো যাবে না। এরপর মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে এটাকে চোকো চোকো করে কেটে নিচ্ছি। চাকু বা কুকি কাটার যা থাকবে তোমাদের কাছে সেটা দিয়ে এটাকে চৌকো আকারে একটা শেপ দিয়ে নেব। এরপর এটাকে চোকো চোকো করে কেটে নেব। আমি ছুরি দিয়ে এটাকে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের কাছে ছুরি বা কুকি কাটার বা বড় চাকু যা থাকবে সেটা দিয়ে এটাকে কেটে নিতে পারো। এবার গরম অবস্থাতে এটাকে কেটে রেখে দিচ্ছি, তাহলে এটা কাটতে সুবিধে হবে। গরম অবস্থাতে এটাকে একটু শেপ দিয়ে রেখে দিলে যখন এটা একটু রুম টেম্পারেচারে চলে আসবে তখন এটা তুলে নিতে সুবিধে হবে। 1 চামচ ময়দা আর সামান্য একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। যেহেতু পটলের মধ্যে কোনো বাইন্ডিং প্রপার্টি নেই সেই জন্য ধোকাগুলো যাতে ভেঙে না যায় সেই জন্য এই ব্যাটারের মধ্যে একটু চুবিয়ে চুবিয়ে এটাকে ভেজে নেব, তাহলে কোনো ধোকাই ভেঙে যাবে না ভাজার সময়। আমি ময়দা দিয়ে তৈরি করেছি, তোমরা আটা কর্নফ্লাওয়ার বা ময়দা যেটাকে খুশি এই ব্যাটারটা তৈরি করে নিতে পারো। ব্যাটারটা তৈরি করে একপাশে রেখে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। এই সময় একটু বেশি তেল এখানে ব্যবহার করতে হবে। এবার ব্যাটারের মধ্যে চুবিয়ে এই ধোকার যে কিউবগুলো সেগুলোকে ভেজে নেব। ব্যাটারের মধ্যে চুবিয়ে নিলে এই কিউবগুলো ভেঙে যাবে না। সব ধোকার পিসগুলোকে ময়দার যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে চুবিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে সব টুকরোগুলোকেই ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়ে দিয়েছি, তাতে ধোকার যে বড়াগুলো সেগুলো ভেঙে যাবে না। এরপর এগুলোকে বেশ লাল করে ভেজে নেব। ধোকার টুকরোগুলোকে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে।
টুকরোগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে দিয়ে বেশ লাল করে ভেজে নিচ্ছি। এক পাশ আমার হয়ে গেছে, উল্টে দিয়ে অপর পাশটাও ভালো করে ভেজে নিচ্ছি। সব টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সব টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়েও বেশ ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলোকে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এবার ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, এক চামচ গোটা জিরে। এবার 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এরপর যে মশলার পেস্টটা বানিয়েছিলাম, টমেটো কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এবার সব মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েও আবারও কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভাজা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা আলুর টুকরোগুলো দিয়েও আরও কিছুক্ষণ বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ গরম জল। গরম জলটা দিয়ে এবার ঝোলটাকে ভালো করে ফুটতে দিতে হবে। এবার ঝোলটা খুব ভালো করে ফুটে উঠলে আমরা যে ধোকার বড়াগুলো করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আর বেশিক্ষণ ফোটানো যাবে না, একটু গ্রেভি অবস্থায় রেখে দিতে হবে, কারণ এই ধোকার যে বড়াগুলো আমি ভেজেছি সেগুলো অনেকটাই ঝোলটা টেনে নেবে, সেই জন্য এটাকে একটু পাতলা অবস্থাতেই রেখে দিতে হবে, বাকিটা ঠান্ডা হলে গ্রেভিটা অনেকটাই কমে আসবে। এবার এতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলা। গরম মশলা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো।